হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লুসিকে নিয়ে এসেছি পার্লারে ওর হেয়ার কাট করাতে। এখনও শ্যাম্পু করে হেয়ার ট্রাই করা হয়ে গেছে, এখন এবার ওর হেয়ার কাটিং হবে। এরকম ভাবে কাঁদিয়ে বলে সামনে বড় এখন ওর পয়ের চুলগুলো চেঞ্জ করা হচ্ছে। বাবা, কত ভদ্র মেয়ে, এমন ভাবে ক্রিয়া করে কত ভদ্র লাগছে। বাবা, চিলকম দিয়ে চুলটা আছে, আপনি যখন জুটি বাঁধবেন মনে রাখবেন এই চোখের ওপর থেকে জুটিতে যাবে আর এগুলো নিচে যাবে। একবার এসিটা তোল, হাওয়াটা এখানে ইয়ে হচ্ছে। যে কোনো একটা সরু বোতল ছনটা কাজ করবে। ঘুম পেয়ে যাচ্ছে না, অনেকক্ষণ আরাম স্নান টান করেছে। এইখান থেকে লাইনটা মুখের নিচের দিকে যাবে, এখান থেকে এই যে এই যে চোখে দুটো ইন বিটুইন দা টু আইস থেকে চুলটা উপর দিকে উঠবে, ঠিক আছে? আর এইখান থেকে মুখে যাবে, এটা কিন্তু মুখে না, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন ওর ফেসের হেয়ার ট্রিম করা হবে। স্নান করানোর পর এত আরাম পেয়েছে যে ঘুমিয়েই পড়ছে। ঠিক আছে, চোখ দেখা যাচ্ছে, এবার মুখটা গোল শেপ হবে। ওকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন থেকেও আমাদের কাছে আসার জন্য অনেক ছটফট করছিল, আমরা নিয়ে দূরে ছিলাম, সেই কারণে ও পুরো মুখ ফুলিয়ে বসে আছে রাগ করে। ঠোঁটটা দেখুন, দেখলেই বুঝতে পারেন মুখ একদম গোমড়া করে বসে আছে। বাবাই, কাছে তো ইউজ করতেই হবে। শোনা বেবি, তোমাকে এত সুন্দর দেখতে হলো, কি করে এত সুন্দর
লুসি বলো হ্যাঁ মে হু সুন্দর পেদেসি সুন্দর হু কিছুই করলাম না বাড়ি গিয়ে মাকে আবার খাবে আর কিন্তু স্কচ তো অনেকদিন আসেওনি মামি নেই মম্মি বলে Thank you.
লুসির হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখে বলবেন কেমন লাগছে। ও তো পুরো ঘুমিয়ে কাদা, ঘুমের শেষ নেই, গভীর ঘুমে ঘুমোচ্ছে, এত আরাম পেয়েছে আসলে। আপনারা কমেন্টে সবাই জানাবেন যে ওকে কেমন লাগছে হেয়ার কাট করার পরে।